দেখা করবো তাহলে যাবে। তাই বলে আমি করছি কেন, পাড়া পড়ে গেছে গো তোর তো পায়। তোমাদের দাদার বার্থডে সকাল, যাই হোক এখন কাজ বাজ করে নি, তারপর আবার দেখো। সো রান্না বান্না স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ তো, এখন মাছ মাছ ভাজা হয়ে গেছে, তো মাছ ভেজে রেখেছি দেখলাম, আর এখানেও রেখেছি, আর এখানে হচ্ছে তোমার সর্ষে দিয়ে আর নারকেল দিয়ে চিনি আছে মালাইকারি হবে, তাই এটা ভাজবো তারপর করব। আর হচ্ছে তোমার ডাল আর ভাজা আর হচ্ছে পায়ের চাটনি, আজকে সকালের মেনু এটা, রাতের আবার আলাদা মেনু, রাতের আবার আলাদা পাখি আলাদা মেনু, তাই হোক তো এগুলো করে নিচ্ছি, তারপর আবার দেখা হচ্ছে। দেখো এতক্ষণ ধরে ও রান্না করছিল, ঠিক আছে ব্লগ করতে পারিনি, আমি ব্লগটা শুরু করে দিলাম, তারপর বিকেলে ধরে প্রোগ্রাম আছে তোমরা দেখতে পাচ্ছ। আমি একটা কথা বলতে সত্যি খুব ভালো লাগছে, গিফট তো দিয়েছে সবাই, অ্যাডভেঞ্চার করেছে অনেক কিছু, সব থেকে বেশি ভালো লাগছে আই এম ভেরি প্রাউড যে খুব সকাল থেকে কষ্ট করে অনেক সব করে রান্না করেছে, ওটা একটু খেতে দেবে তখন দেখাবো, তো ভালো একটু দেখাই। তো এবার যখন দেবে তখন তোমাকে দেখাচ্ছি, চলো দেখাচ্ছি, তুমি কি বলবে? মাছ ভাজায় না আমার জন্য, চলো বাকিটা প্লেটে যখন দেওয়া হবে তখন দেখাচ্ছি, চলো। জালনার পাটটা একটু তুলে দাও, কাজু সন্দেশ খেতে পারিস ডাইরেক্টলি দেখ।
তুমি দাও নাকি
ওর মনে ছোট বাজার মনে হয় না এখানে এদিকে তাকিয়ে শত্রু আমি একবারই দিই, ও বললো একবার দিতে মা। আরেকবার কর, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ যাক এক বেশি হাওয়া হতো।
Gracias.